কি কেমন দিলাম মাথা খারাপ আপনি জানেন ফোনটা পাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল আরে বাবা সেটাই তো আমি দেখলাম স্বামী মারা গেলে স্ত্রীদের কি মেন্টালিটি হয় ওই 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 কি কাঁদলে তুমি সুপার ডুপার হিট ইয়ার কি হচ্ছে ইয়ার কি হচ্ছে আপনি জানেন আমার আমার কতটা কষ্ট হচ্ছিল ও আমি মরলে তোমার কষ্ট হবে হবে না তা কেন কষ্ট হবে ম্যাডাম কারণ আমি আপনাকে ভালোবাসি ও রিয়েলি আবার বল ভালোবাসি আবার ইয়ার কি হচ্ছে আমার সাথে ইয়ার কি হচ্ছে না আপনি বুঝবেন না আপনি কিচ্ছু বুঝবেন না আমার যে কি অবস্থা হয়েছিল আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কখনো বলুন আমাকে ছেড়ে যাবেন না কথা দিন আমাকে কথা দিন আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কথা দিন আমাকে আপনি আমাকে ছেড়ে যাবেন না বলুন আচ্ছা 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 ঠিক আছে আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কোথাও যাব না যাব না যাব বুঝে এবার বলুন তো সত্যি কি ঘটনা ঘটেছিল কি আবার হবে আমি তো জানতাম সত্য আমাকে টার্গেট করেছে তাই বিছানার উপর কোলবালিশ রেখে তার উপরে চাদর চাপা দিয়ে দিলাম সত্য ঢুকলো গুলি করলো আর লাগলো গিয়ে কোলবালিশ তারপর তারপর আর কি আমি মাথার পেছনে মারলাম একবারই অমনি মুখ থুপড়ে পড়ে গেল আগেই তুমি মেরেছিলে মাথায় আর তারপর আবার পড়েছে সত্যিও মরে গেছে নাকি মরেনি তবে এটাও ডক্টরের একটা চাল এই মুহূর্তে ওর সেন্স নেই ওকে ইনজেক্ট করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে মরেনি তো আমার স্ত্রী ঝুমকো আমাকে কখনো মারতে শেখায়নি বাঁচাতে শিখিয়েছে আর সত্যকে কেন মারব আমি সত্যই তো আমার শেষ প্রমাণ আমার বাবার বিরুদ্ধে আমার মায়ের বিরুদ্ধে গিনি মায়ের বিরুদ্ধে যাকে আমি ভালোবাসি সেই ভালোবাসার মানুষটাকে ওরা মারতে চেয়েছিল তাই সত্যকে কি মরতে দেওয়া চাই আমার সামনে শাড়ি খুলবে মানে না না মানে আমি শাড়ি খুলবো হ্যাঁ আপনি বাইরে যান হ্যাঁ সারা শরীর চুল করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো তোমার কি চুলকানি আছে না আমার চুলকানি নেই না না নিশ্চয়ই চুলকানি আছে না আমার চুলকানি নেই কেন আমার চুলকানি থাকবে শোনো তুমি না ওর শাড়ি আর পরো আমি আর পারছি না আমার খুব চুল করছে আমি শাড়ি খুলে ফেলবো আমি শাড়ি খুলে ফেলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বাইরে যাচ্ছি হ্যাঁ তুই যা কি হয়েছে আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না পিছুটি পাতার রিয়াকশন শুরু হয়ে গেছে বুঝতেই পারছি আমি আর পারছি না আমি আর পারছি না আমি বাথরুমে যাব আমি বাথরুমে যাব হঠাৎ
হঠাৎ এরম ভাবে ওর গা চুলকোচ্ছে কেন? নতুন শাড়ি তো। আসলে গিনি ম্যাডাম, সবার তো আর সবকিছু সয় না না, আমার শাড়ি ওর কি করে সইবে বলুন, তাই হয়তো চুলকোচ্ছে। তাই ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ চলো আসছি। হঠাৎ ওর গা চুলকবে কেন? দেখো দেখো কোনটা পছন্দ, তোমার যেটা পছন্দ সেটা না। যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেব। অফকোর্স, যেটা পছন্দ সেটা নিয়ে নাও। এক একটা এক্সক্লুসিভ ডিজাইন ত্রিধা, পার্টির রাতে এগুলো তুমি পরবে, পার্টির রুম আলো করে থাকবে, ছলমল করবে তুমি, কেউ যেন তোমাকে দেখে মুখ ফেরাতে না পারে। না না পছন্দ কর। এত গয়না, এত গয়না তো বাবার জন্মে দেখিনি। কি হলো? হ্যাঁ আচ্ছা, আমি যদি একটার বেশি গয়না নিই? তোমার যে কটা ইচ্ছে সে কটা নাও, আরে সবই তো আমার গয়না। সব এই সব আপনার গয়না? সব আমার গয়না। আর শুধু এই শোরুম নয় ত্রিথা, আমাদের অনেক শোরুম আছে, সোনা বাজার আছে, সোনা পট্টি আছে, সবই তো আমার, সব সোনা আমার। তুমি যদি আমার কথা শুনে চলো ত্রিধা, তো আমি সোনায় মুড়িয়ে দেব। তাহলে তাহলে আমি অনেকগুলো নেব। তোমার যা ইচ্ছে তাই নাও, আরো অনেক নতুন ডিজাইন আছে, সেগুলো যদি ইচ্ছে করে সেগুলো নাও। আচ্ছা তাহলে আমি এটা নেব, এটা নেব, আর আর এটাও নেব। আচ্ছা না, যেটা পছন্দ সেটা। মহেন্দ্র কাকা, মহেন্দ্র কাকা, মহেন্দ্র কাকা, আগে গিনিমা ওই গয়নাগুলো আমাকে একটু প্যাক করে দিন। কিন্তু এই গয়নাগুলো তো অর্ডার আছে, অলরেডি আমরা অ্যাডভান্স দিয়ে নিয়েছি। ওর যখন গয়নাগুলো পছন্দ হয়েছে তখন আমার ওইগুলোই চাই। দরকার হলে কারিগর ডাকুন, ডেকে সেম ডিজাইনের কিছু গয়না বানাতে দিন। এতগুলো গয়না কি ব্যাপার মঞ্জু কাকা? এসব কথার কৈফিয়ত কি আপনাকে দেব না? আপনি কারিগর ডাকুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ডাকুন। গিনিবু, আমার একটা ডিজাইন দারুণ পছন্দ হয়েছে, ওই ঝালোর কাছে নেকলেস যেরকম ছিল ওরকমই একটা নেকলেস, খুব সুন্দর দেখতে। ওই নেকলেসটা যদি আমাদের ত্রিধা পরে না, দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে ত্রিধাকে। আমায় ডেকেছেন? কোনো দরকার নেই, তুমি আজ থেকে এখানে চাকরি করবে না, করবে না বাবা। চল চল, আমার কথাটা শোন। না বাবা, তুমি চাকরি করবে না, আমার দিব্যি রইল। যদি তুমি চাকরি করো, তুমি আমার মরা মুখ দেখবে।